বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাসেসের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত। পুনর্জন শনিবার যশোর শান্তিনিকেতন হলরুমে মধুপুর উপজেলা শাখার বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাসাস এর বার্ষিক সম্মেলন ও কাউন্সিল 2024 অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে মিস্টার থিফিল মাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাগাসাসের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মিস্টার লিঙ্কন ডিবরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগাসাসের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মিস্টার প্যাট্রিক চেসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাসাস এর কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সৌরী নারেং শ্যাং। উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সজীব আহমেদ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার উইলিয়াম দাজেল, আদিবাসী নেত্রী মিসেস সন্ধ্যা সিমসাং, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্যামল মানকিন সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 9 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন থিফিল মাজি, সিনিয়র সহসভাপতি সিমন রিসিল, সহসভাপতি লোচন খোকসি, সহসভাপতি সুব্রত প্রিয়েক, সহসভাপতি সুইটি হাজং, সাধারণ সম্পাদক প্রিয়াম্রি, যুগ্ম সম্পাদক নির্ভয় চাম্বগং, সাংগঠনিক সম্পাদক এলবিন খোকসি সহ নয়জনের নাম নির্বাচিত করা হয়। নতুন কমিটির পরবর্তীতে আবারও পূর্ণাঙ্গ কমিটি করা হবে। আয়োজনে মধুপুর উপজেলা শাখার বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাসাস। যে সংগঠন না রাখলে গারো আদিবাসীরা রাজপথে মিছিল করতে পারতো না, দাবি দাওয়া করার জন্য রাজপথে আন্দোলন করতে পারতো না, সেই সংগঠনের মাধ্যমে আজকে এই বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের কারণে আজকে আদিবাসীরা রাজপথে মিছিল করতে জানে বিভিন্ন দাবি আদায়ের জন্য। বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করতে পারে, জাতীয় রাজনীতিতে আমরা যে কেউ কারণে থাকতে পারি, কিন্তু আমাদের জাতীয় ইস্যুতে যখন আমাদের জাতীয় আমাদের গারো আদিবাসীদের গারোদের অস্তিত্ব নিয়ে গারোদের ভূমি নিয়ে কখনো উন্নয়নের নামে এই গারোদেরকে যদি কোনোভাবে উচ্ছেদের পায়তারা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই জায়গায় বাংলাদেশকে ভূমিকা রাখতে হবে। সর্বপ্রথম আগামীতে যারা আজকের এই সম্মেলনের কাউন্সিলের দিকে নেতৃত্ব দিবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আগে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের নেতা সংসদ সদস্য তোমরা নেতৃত্ব দিবে, তোমাদের মাধ্যমে সমাজের মানুষের পরিবর্তন হবে, একদম প্রকৃত দেশপ্রেমী হিসেবে দেশের নেতৃত্ব দিবে, দেশের এই দুঃখী মানুষের পাশে সারা জীবন থেকে মানুষের এবং দেশের সেবা করে যাবে, এটা প্রত্যাশা করি। সেই পর্যায়ে অবশ্যই তোমাদের প্রগতিশীল হতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলার চিন্তা ভাবনা করতে হবে। আধুনিক বিশ্বে বিশ্ব কিভাবে এগিয়ে যাচ্ছে সেই বিশ্বের সাথে আমাদের এগিয়ে যেতে হবে। এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা বলি আর বৃহৎ গোষ্ঠী, এখানে দাদা বলেছে এটা সমন্বয় না করলে আমাদের এগিয়ে যেতে পারবো। আমরা যদি সবসময় আলাদা আলাদা থাকতে চাই, পৃথক থাকতে চাই, তাহলে কিন্তু আমাদের পিছিয়ে পড়তে হবে। আমাদের সমভাবে এগিয়ে যেতে হবে, তাইলে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বৃহৎ গোষ্ঠী এবং এই দেশ পাশাপাশি এগিয়ে যেতে পারবে। আমরা যদি সবসময় আলাদা চিন্তা ভাবনা করি, আলাদা থাকতে চাই, তাহলে কিন্তু এই সমাজের মুক্তি আসবে না। এই সমাজের মুক্তি এখানে এই ঐক্য শিক্ষা সংস্কৃতির কথা বলা হয়েছে। তোমরা ছাত্র প্রথম কাজ হলো তোমাদের ভালোভাবে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া। 3 ক্লাস পরে 5 ক্লাস পরে ওই গরম গরম বক্তৃতা দিলাম আর নেতা হয়ে গেলাম, পরবর্তীতে মানুষের জন্য কোনো কিছু সমাজের জন্য কোনো কিছু করার সুযোগ হবে। প্রথম যদি তোমরা সমাজে সুপ্রতিষ্ঠিত হতে চাও, তোমাকে পড়াশোনার প্রতি
মনোযোগী হতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, আমাদের ঐক্য থাকবে, এক থাকতে হবে, আমাদের বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে সবসময় তুচ্ছ মনে করতে হবে, বাজে দিতে হবে, সবসময় বৃহৎ স্বার্থের কথা ভাবতে হবে। একটা কিছু পরিবর্তন, একটা কিছু হইতে গেলেই সাথে সাথে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আলোচনা করবো, সময় করতে হবে, সেটা নিয়ে ঘাটাঘি করতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে এটা আসলে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য কতটুকু ভালো, কতটুকু মন্দ, কতটুকু মঙ্গল হবে মানুষের জন্য, সমাজের জন্য। তারপরে কিন্তু তা না করে আমরা সবসময় একটা বিরোধিতার মতো বিরোধিতা করে নিজের নেতৃত্বটাকে ধরে রাখতে চাই। এখান থেকে আমাদের সরে আসতে হবে। যেমন আমি বক্তব্য বাড়াতে চাই না, সংস্কৃতি একটা ব্যাপক বিষয়, আমাদের সব হিসাবে একটু বলার চেষ্টা করছেন। সংস্কৃতির মধ্যে শুধু আমরা নাচ গান বুঝি, এটা কিন্তু একটা অংশ, এটা ঠিক আছে, কিন্তু একটা বৃহৎ, একটা বৃহৎ এই পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্র বিভিন্ন পর্যায়ে একদম আমাদের উপভাষা চলাফেরা, এটা একটা সংস্কৃতির অংশ, সভ্যতা, চরিত্র এবং ধর্মের প্রতি মানে নিবেদিত মন, এটা একটা সংস্কৃতির অংশ। কাজে এই সংস্কৃতিটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যাই হোক, আমি আর কথা বলাতে চাই না, আমি বাংলা শেষের আজকের যারা আয়োজক তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাই। আমি এই যাত্রায় উপজেলার চেয়ারম্যান হয়েছি, বিভিন্ন সময় আমি কিন্তু বক্তৃতা হয়ে বলেছি আমি লালমাটি এলাকার মানুষ, আমি পাহাড়ি এলাকার সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আমি এই এলাকার সন্তান, আপনাদের সন্তান। সেই হিসাবে এই উপজেলা চেয়ারম্যান যদি আমরা হতে পারি, তাহলে আমি মনে করি আমাদের পাহাড়ি এলাকার মানুষের, আদিবাসী সহ সকল শ্রেণীবাসী মানুষের সম্মান বৃদ্ধি পাবে। এখানে নির্বাচনের সময় আমি ভোটের প্রয়োজন বলেছি, আসলে ভোটের প্রয়োজন শুধু না, এটাই স্বাভাবিক। আমরা এই পাহাড়ি এলাকার মানুষ, আমরা যখন নেতৃত্ব দিতে চাই তখন আমাদেরকে কটাক্ষ করা হয়, অবহেলা করা হয়। পাহাড়ি এলাকার মানুষ, লালমাটি এলাকার মানুষ, তারা আমার নেতৃত্ব দেবে, আমাদেরকে কিন্তু উপহাস করা হয়। সেই ক্ষেত্রে এই বছর এই নির্বাচনে এই মধুপুরটাই তো পাহাড়ি এলাকা, তাই না? মধুপুরের 11টা ইউনিয়ন একটা পৌরসভা, সেখানে প্রায় 8টা ইউনিয়নই পাহাড়, অর্থাৎ আমাদেরকে ছোট ভাবা হয়, আমাদেরকে ছোট ভেবে কোনদিন মধুপুর উন্নতি লাভ করতে পারবে না, এটা আরেক প্রকার সংকীর্ণ। সেই ক্ষেত্রে এই বছর এই নির্বাচন ঐক্যবদ্ধ হয়ে আপনারা যে অবদান রেখেছেন, যে কষ্ট পরিশ্রমের মাধ্যমে ব্যাপক ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে আপনি নির্বাচিত করেছেন, এই ক্ষেত্রেও আমাদের কিছু অন্ধ যারা এই সমাজের নেতৃত্ব দেয়, আমি যাদেরকে বলছি তারা সংকীর্ণ মানুষ, তারা প্রগতিশীল নয়, তারা কিন্তু আমার এই নির্বাচনে বিরোধিতা করছে। এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে, এদের এরা কি চায়, এদের চাওয়া পাওয়া লাগে। আমার মতো মানুষ চেয়ারম্যান হলে এই ল্যাব হবে, এই ইকো পার্ক হবে, আদিবাসীদের প্রতি হবে, যেগুলো বিষয়গুলো মীমাংসিত, আমাদের নেতা ডক্টর রাজা একজন প্রগতিশীল মানুষ, আমি 100% নিজেকে দাবি করি আমি একজন প্রগতিশীল মানুষ। সেইখানে সংকীর্ণতা, এইখানে ইকো পার্কের যে বিষয়টা, সেটা আমরা ইকো পার্কের প্ল্যান পরিকল্পনা হয়েছে আমরা জানি না, তখন জানিয়েছিলাম, যখন জানলাম তখন এটা বিরোধিতা করেছি, এটা পরিবর্তন চেয়েছি। সেই ক্ষেত্রে দেখা গেল একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবো, একটা লেখ আমাদের এমপি মহোদয়ের দুর্বলতাকে এই পাহাড়ি এলাকার মধ্যে মধুপুরের গড়ের ঐতিহ্যটা ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, দুর্বলতাকে একটা পিকনিক স্পট হিসাবে, একটা আধুনিক এখানে বিনোদন
চিত্র বিনোদনের জন্য মানুষ যাতে সারা বাংলাদেশের মানুষ যাতে আসে যায় এবং সারা বাংলাদেশের মধ্যে মনোরঞ্জন যাতে একটা পরিচিত প্লেস হিসেবে আজীবন থাকে সেই জন্য পিকনিক স্পটটাকে আধুনিক করতে চাইছে। সেখানে একটা ছোট চিড়িয়াখানা বা অন্যান্য সেই প্রতি একটা ল্যাগের প্রস্তাব সে দিয়েছিল, কিন্তু না জেনে না বুঝে ল্যাগ করতে গেলে কিছু জায়গা জমি দরকার, সেই জায়গাটা জমি তাদের তাদের সাথে আলোচনা পরামর্শ এই একটা পর্যায়ে যখন এই সমস্ত সমস্যা আমাদের সামনে আসলো তখন আমরা আলোচনায় গেলাম বসলাম এবং মন্ত্রীমদের নিজে বললেন যেটা আমার আদিবাসীরা চায় না সেটা হবে না। এদের থেকে আমাদের কি আদিবাসী বলেন বাঙালি বলেন আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, এদের দ্বারা মানুষের এবং সমাজের কল্যাণ কোনো কিছু আশা করা যায় না। সে বুঝে আমার বক্তব্য না হয়ে এটা যেহেতু এটা এই ছাত্র সংগঠন বাংলাদেশ গাঢ় ছাত্র সংগঠন এই ছাত্ররা যুগে যুগে একটা কথাই তো আছে যে এখন যৌবন যা যুদ্ধে যাওয়ার সময় তার ছাত্ররাই কিন্তু যুগের যুগে অন্যায় অত্যাচার অবিচার এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সম্মুখসারী শৈলী সেই হিসাবেই তোমাদেরকে গড়ে তুলতে হবে, তোমাদের গড়ে উঠতে হবে, বেড়ে উঠতে হবে। সেইভাবেই এই সংগঠন ছাড়া একক যোগ্যতা গুণাবলীর দ্বারা কোনো কিছু পরিবর্তন আনা সম্ভব হয় না। একক নেতৃত্বের বিশেষ একক মানে গুণাবলীর বিশেষ প্রয়োজন, সেটা যদি সাংগঠনিকভাবে নেতৃত্ব দেওয়া যায় তাহলে আমাদের এই অন্যায় অত্যাচার অনাচার অবিচার আমাদের যে সমাজে আসছে এবং পাশাপাশি আমাদের এই বাংলাদেশের